সবুজে ভরা ক্ষেত, পরিষ্কার হাওয়া আর শান্ত পরিবেশের এই গ্রামের নাম ধর্মপুর। এই গ্রামে বসবাসকারী কারোরই কোনো সমস্যা ছিল না, কিন্তু গ্রামের শেষের দিকে থাকায় মানুষদের একটাই সমস্যা ছিল, আর তা হলো জলের। এই পুরো গ্রামে শুধু একটাই পুকুর ছিল, আর তাও সেটা মাঝখানে। তাই গ্রামের শেষে থাকা মানুষদের জল টেনে নিয়ে যেতে খুব কষ্ট হতো, আর সেখানে বসবাস করা অমরেন্দ্রেরও একই সমস্যা ছিল। একদিন অমরেন্দ্র শ্রী কল্পনা এই সমস্যার সমাধান বলে, শোনো গো, এই জলের জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি, তাই আমি একটা সমাধান বলছি। হ্যাঁ বলো। তবে শোনো, আমাদের ঘরের পেছন দিকে একটা ছোট্ট জায়গা আছে, আর সেই জায়গায় একটা কুয়ো বানাবো। এমনিতেই বর্ষাকাল এলো বলে তখন বর্ষার জল তো কুয়োতে গিয়ে জমবে, আর সেই জল আমরা ব্যবহার করতে পারবো। এতে আমাদের জলের সমস্যা অনেকটা ঠিক হয়ে যাবে, তুমি কি বলো? তোমার বিচারটাই ঠিক, যেমন তুমি বললে একটা কুয়ো খোঁড়া হবে। অমরেন্দ্র কুয়ো খোঁড়ার জন্য নিজের বন্ধু কুণালকে ডেকে পাঠায়। দুজন মিলে যন্ত্র নিয়ে এসে বাড়ির পেছনে খোঁড়া শুরু করে দেয়। তিন দিন পেরিয়ে যায়, অমরেন্দ্র কুয়োর নিচে নেমে খুঁড়তে লাগে। অমরেন্দ্র, আমরা 20 ফিট কুয়ো খুঁড়ে দিয়েছি, অনেক হয়ে গেল, বাইরে এসে যাও, চলো যাই। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। এটা বলে অমরেন্দ্র কুড়ুলকে জোরে মাটিতে ছুঁড়ে মারে, আর ওর মনে হয় কুড়ুলে যেন কিছু আটকেছে। ও সেই আওয়াজ শুনে গর্ত আরো খোঁড়ে আর হাত ধোকায়। ওর হাতে একটা জিনিস লাগে আর ওটাকে টেনে বের করে। ওটা বের করতে দেখে ওটাকে শিকল, আর বাইরের আবহাওয়া বদলে যায়, কালো বাদল ছেয়ে যায়। এইসব দেখে কুণাল, অমরেন্দ্র মনে হয় বৃষ্টি হবে, তাড়াতাড়ি বাইরে এসো, এই দড়িটা ধরে এসে যাও। অমরেন্দ্র নিজের স্ত্রীকে কুয়োয় পাওয়া শিকল দেখায়। কল্পনা, এইটা দেখো, আমি যখন কুয়োটা খুঁড়ছিলাম তখন এই শিকলটা পেলাম, এইটাকে কোথাও লুকিয়ে রেখে দাও। কল্পনা সাবধানে সেই শিকলকে কোথাও লুকিয়ে দেয়। এরই মধ্যে বাইরে খুব বৃষ্টি বেড়ে যায়। এই কুয়োটা খুঁড়তেই আমরা এই শিকলটাকে পেলাম। বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে কুয়োয় জল ভরে যাবে। তুমি একটু বাইরে গিয়ে দেখো যে কুয়োটা ভরেছে কিনা। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কুয়ো ভরেছে কিনা পেছনে গিয়ে দেখার সময় চারিদিক পুরো অন্ধকার ছিল, কিছুই ঠিক দেখা যাচ্ছিল না। ও কুয়োতে উঁকি মারতেই অমরেন্দ্র খুব ভয় পেয়ে যায় আর হাঁ করে তাকিয়ে থাকে। হঠাৎ সেই লাশ চোখ খুলে ফেলে আর চোখ খুলে উঠে বসে, আর অমরেন্দ্রকে দেখতে লাগে। ওকে দেখে অমরেন্দ্র ভয় পেয়ে যায় আর পেছনে পড়ে যায়, আর ওই লাশটা তখন উপরে চলে আসে, আর অমরেন্দ্র থরথর করে কাঁপতে লাগে। কিছুক্ষণ পর সাহস ফিরে পেয়ে, কে তুমি? মরে গেছো না বেঁচে আছো? কিন্তু তুমি আমাদের কুয়োতে কি করছো? আমার নাম বিদুষা আর আমি একটা তান্ত্রিক। আমি বেঁচে থাকতে গ্রামের লোকেরাই জায়গাটাকে খুঁড়লো আর আমাকে পুঁথে দিল, আর সেই জন্যে আমি এই গ্রামের লোকেদের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছি। তুমি আমাকে স্বাধীন করলে, আর তাই জন্যে ধন্যবাদ। আমাকে বেঁচে থাকতে পুঁথে দেওয়া লোকেরা এই গ্রামের লোকেদেরকে ভয়ঙ্করভাবে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলবো, কিন্তু আমি তোমাকে আর তোমার পরিবারকে কিচ্ছু করব না, কারণ তোমার জন্যই আমি স্বাধীন হয়েছি আর আমি আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু তোমাকে আরও একটা সাহায্য করে দিতে হবে। তোমাকে গিয়ে ইয়াক্ষিণী নামের এক দেবকন্যাকে আনতে হবে। যখন আমি তাকে বিয়ে করে ফেলবো তখন অঙ্কুরার সব শক্তিগুলো আমার হয়ে যাবে। ভুলবশত আমি তোমাকে ছাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন আমি তোমার আর কোনো রকমের সাহায্য করে দিতে পারবো না। যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে তুমি গ্রামবাসীদেরকে আর ছাড়বে না। যদি তুমি আমাকে সাহায্য করবে না আমি তোমার স্ত্রী আর বাচ্চাদের মেরে ফেলবো। ভেবে দেখো, তুমি না হলে অন্য কারোর সাহায্যেতে আমি সেটা প্রাপ্ত করে নেব। তুমি আমার বাচ্চা আর স্ত্রীর ব্যাপারে কি করে জানতে পারলে?
আমার কাছে একটা শক্তি আছে যেটাকে মানব দারণী বলা হয়। আমি সেই শক্তি দিয়ে তোমার পরিবারকে অনেক দিন ধরে দেখছি। আমি তোমার পরিবারের ব্যাপারে অনেক জানি। যদি তুমি একশিনীকে আনবে না, তাহলে তোমার স্ত্রী আর বাচ্চাদের মেরে ফেলবো। ঠিক আছে, আমি একশিনীকে নিয়ে আসবো, কিন্তু আমাকে কথা দাও যে আমার স্ত্রী আর বাচ্চাদের কিচ্ছু করবে না। যদি তুমি একশিনীকে নিয়ে আসবে, তাহলে তুমি তোমার স্ত্রী আর বাচ্চাদের পেয়ে যাবে। কিন্তু মনে রাখবে, গ্রামে যদি এই ব্যাপারে কারোর সঙ্গে কিছু বললে, একশিনীকে না নিয়ে আসলে ও পুরো পরিবারকে মেরে ফেলবে। ঠিক আছে বিদুষা, আমি একশিনীকে নিয়ে আসবো, কিন্তু সেই একশিনী কোথায় থাকে আমি তাকে কি করে চিনতে পারবো? ভূত অমরেন্দ্রর কানে কানে বলে যে ওকে কোথায় যেতে হবে। তারপর বৃষ্টি থেমে যায় আর কিছু খাবার নিয়ে অমরেন্দ্র ইয়াক্ষিনীকে খুঁজতে বেরিয়ে পড়ে। সারা রাত চলার পর হাঁপিয়ে ও একটা গাছের নিচে বসে আর ওর পুটলিতে বাঁধা খাবারের মধ্যে কিছুটাও খেয়ে নেয়। কিছুক্ষণ আরাম করার পর ও আবার চলতে লাগে আর জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ে। পুরো এলাকা কালো, ঘন আর ভয়ানক ছিল। দূর দূরে পর্যন্ত একটা ব্যক্তিও ছিল না, খুব নিস্তব্ধ ছিল। অমরেন্দ্র হাঁটতে হাঁটতে হাঁপিয়ে একটা গাছের নিচে বসে আরাম করছিল। তখনই একটা বুড়ি কাকিমা হেঁটে আসে আর যে গাছের নিচে অমরেন্দ্র বসেছিল তার কিছুটা দূরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই আওয়াজ শুনে অমরেন্দ্র জেগে যায় আর ওই বুড়ি কাকির কাছে যায়। কাকি, কে তুমি? আরে এখানে কি করছো? আমি এখানে কাঠ নিতে এসেছি, দুদিন কিছু খাইনি আমি, তাই মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম, তুমি এসে বাঁচিয়ে নিলে। ও কাকি, তোমার খিদে পাচ্ছে? শোনো, আগে এই জলটা খেয়ে নাও, তারপরে খাবারটা খেও। অমরেন্দ্র নিজের কিছু খাবার ওনাকে দেয় আর কাকিমা সেটা খেয়ে নেয়। তুমি আমার খিদে মেটালে, বলো তোমার কি সাহায্য করতে পারি। কাকি, এই জঙ্গলের রাস্তা দিয়ে ইয়াক্ষিনী ঘুরে বেড়ায়, তুমি কি সেই পরীর ব্যাপারে কিছু জানো? তুমি পরীর ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? ও কিন্তু খুব খতরনাক বাবা। আর ইয়াক্ষিনী অভিশাপে একটা জায়গায় বন্দি আছে, আর এখন যদি ইয়াক্ষিনীকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সব থেকে শক্তিশালী তান্ত্রিক বিদুষা জীবিত হয়ে বাইরে বেরিয়ে আসবে। আর ও যদি বেরিয়ে আসে, তাহলে আশেপাশের সব গ্রামকে নষ্ট করে দেবে। কাকি, তুমি কি বিদুষার ব্যাপারে জানো? এই বিদুষাটা কে, কোথায় থেকে এসেছে? তুমি যা ওর ব্যাপারে জানো তুমি আমাকে একটুখানি বলো। বলছি বাবা, কিছু বছর আগে এই গ্রাম শুকিয়ে গিয়েছিল, ফসল শুকিয়ে যেতে লাগে, এর কারণে মানুষ মারা যায়, আর এই সবের কারণ সেই তান্ত্রিক বিদুষা ছিল। ও সব সময় নিজের গুরু করণবা তান্ত্রিকের পূজো করত আর অনেক পশু বলি দিত, কিন্তু এই সব আমাদের গ্রামবাসীরা জানত না। একদিন একটা কৃষক নিজের ক্ষেতের দিকে যাচ্ছিল আর রাস্তায় হঠাৎ বিদুষা তান্ত্রিককে দেখতে পায়। ওই তান্ত্রিক একটা শুয়োরকে মেরে নিয়ে যাচ্ছিল, সেটা দেখে ওই তান্ত্রিকেরও পিছু নেয়। আর ও দেখল যে ও নিজের প্রভুর সামনে সেই শুয়োরটাকে বলি দিয়ে খাদ্য রূপে সমর্পণ করল। প্রসন্ন হলাম বিদুষা, প্রসন্ন হলাম, তোমার ইচ্ছে পূরণ করার সময় এসে গেছে। যদি তুমি অন্ধকার সমাজের রাক্ষস হতে চাও, তাহলে তোমাকে একশিনী নামের এক পুরীর সঙ্গে বিয়ে করতে হবে। তখনই তুমি সেই অকুরা শক্তিকে প্রাপ্ত করে তুমি এই অন্ধকার রাজ্যের রাজা হয়ে যাবে। কিন্তু তুমি সেই একশিনীকে এত সহজে পেতে পারবে না। যদি তার উপায় দরকার, তাহলে এই পশু বলি দিয়ে তুমি তার উপায় পাবে না। নরবলি দরকার, আমার একটা জীবিত মানবের নরবলি দরকার। ঠিক আছে, আমি তোমাকে নরবলি দেব, আমি তোমাকে মানবতারের শক্তির সাহায্যে নরবলি দেব। কৃষক গাছের পেছন থেকে গরমবার সব কথা শুনে নেয় আর গ্রামে ফিরে গিয়ে সব কথা জানায়।
পরের দিন বিদুষা গ্রামে এসে একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে লাগে। কিন্তু গ্রামবাসীরা দেখতে পেয়ে ওই বিদুষাকে মেরে মেরে গ্রামের শেষে পুঁতে দেয়। যদি আপনি একে মেরে ফেলেন তাহলে আবার আত্মরূপে ফিরে আসবে, যেটা এটা গ্রামের জন্য ভালো নয়। তাহলে হাত পা গুলো লোহা শিকল দিয়ে বেঁধে দিয়ে একে মাটিতে পুঁতে দেওয়া হোক। আমি যেই লোহা শিকলের গলাতে দিলাম, এই শিকল যতদিন থাকবে সে মাটিতে পা রাখতে পারবে না। আর এইভাবে স্বামীজি বিদুষাকে 20 ফিট গভীর গর্ত খুঁড়ে তাকে জ্যান্ত পুঁতে দেয়। আর যদিও বেরিয়েও আসে তাহলে যেন ইয়াক্ষিণীকে না পায়, এই জন্যে ইয়াক্ষিণীকেও একটা গুপ্ত জায়গায় বন্দি করা হয়। আর শেষে গ্রামের লোকেরা আর স্বামীজি মিলে বিদুষার গুরু করম্বার মূর্তিও ভেঙে দেয়। আর সেই দিন থেকেই এই গ্রাম সুন্দর আর সবুজ হয়ে ওঠে। কিন্তু তুমি সেই বিদুষা আর ইয়াক্ষিণীর ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? তবে এর মানে বিদুষা আবার ফিরে এসেছে বুঝতে পেরেছি। তার মানে যখন আমি কুয়োটা খুঁড়ছিলাম তখন এই শিকলটা বের করার কারণে বিদুষা আবার ফিরে এসেছে? ঠিক আছে বাবা, আমি তোমাকে সেই ইয়াক্ষিণীর খবর বলবো। বলো কাকি। বাবা, এই জঙ্গলের রাস্তা ধরে তুমি 20 মাইল যদি হাঁটো তবে একটা বট গাছ পাবে। সেই বট গাছ থেকে ডান দিকে ঘুরলে তুমি পাশাপাশি 2টো গুহা দেখতে পাবে, সেটা আগমনী গুহা। তুমি যখনই সেই ডান দিকের গুহাতে প্রবেশ করবে সেখানে তুমি একটা জাদুই দর্পণ পাবে। বিরাচি নামের একটা দৈত্য সে আয়নাকে পাহারা দেয়, আর তাকে মেরেই তুমি সেই আয়না পেতে পারো। তারপর সে আয়না নিয়ে বাঁদিকের গুহায় গেলে তুমি অভিশপ্ত অবস্থায় বোতল বন্দি ইয়াক্ষিণীকে দেখতে পাবে। সেই আয়নাটাকে ভেঙে কোনো দিকে না তাকিয়ে তুমি ওকে সেই জাদুই আয়নার মধ্যে দিয়ে দেখো, না হলে সেই ইয়াক্ষিণী রাক্ষস রূপে তোমার বধ করবে। সেই আয়নার মধ্যে দিয়ে দেখলে তার মানুষের রূপ দেখতে পাওয়া যায়, না হলে সোজাসুজি দেখলে তার রাক্ষসের রূপ দেখতে পাবে। আর সেই জাদুই আয়নার প্রকাশ যদি ইয়াক্ষিণীর ওপর পড়ে তবে সে মুক্ত হবে আর তোমাকে তোমার সমস্যার সমাধান বলবে। ঠিক আছে কাকি, তুমি যেমনটি বলবে আমি তেমন করব। কিন্তু আমি তাকে কি করে মারব? এই নাও বিরূপমণি, ওর মাথায় জোরে মারবে, আরও সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে। মনে রাখবে কিন্তু যে বিদুষা নিজের মানবীয় রূপের মাধ্যমে তোমার ওপর নজর রাখছে। ঠিক আছে কাকি, আমি আসি তাহলে। অমরেন্দ্র কাকির বলা রাস্তায় এগিয়ে যায়। অমরেন্দ্রর উপর নজর রাখে, আর কাকি যে ওকে সত্যি কথা বলেছে তার জন্য ওকে মারতে ও বুড়ি কাকির সামনে চলে আসে। কিরে বুড়ি, আমার বিষয় তাকে সব জিনিস বলবি? আমি তোকে জ্যান্ত ছাড়ব না, তোকে আমি মেরে ফেলব। বিদুষা তখন ওই বুড়ি কাকিকে কষ্ট দিয়ে মেরে ওর লাশ গায়েব করে দেয়। এদিকে অমরেন্দ্র সেই বট গাছের নিচে পৌঁছে যায়। বট গাছের সামনে তো এসে গেলাম, ডান দিকে মুড়লে কাকির বলা সেই 2টো গুফা দেখতে পারবো। ওইখানে যে দেখতে পাচ্ছি মনে হয় সেই গুফাটাই। অমরেন্দ্র আগমানী গুহা দেখতে পায়। অমরেন্দ্র সেই গুহার দিকে যায় যেমন কাকি ওকে বলেছিল, প্রথমে ডান দিকের গুহা। সেই গুহা খুব অন্ধকার ছিল, চামচিকা সব অমরেন্দ্রের ওপর থেকে উঠতে লাগে আর অমরেন্দ্র ভয়ে ভয়ে এগোতে লাগে। গুহার একদিক থেকেও একটা আলো দেখতে পায়। সেই আলো দেখে অমরেন্দ্র তার দিকে এগিয়ে যায় আর সেখানে গিয়ে ও সেই আয়না দেখতে পায়। সেটাকে ছোঁয়ার চেষ্টা করতেই সেখানে রাক্ষস উপস্থিত হয় আর অমরেন্দ্রকে মারার চেষ্টা করে। সেই রাক্ষসীকে মেরে সেই আয়না নিয়ে ও বেরিয়ে আসে। তারপর বেরিয়ে এসে
বাঁদিকের গুহায় ঢুকে পড়ে। ওই গুহাও চারিদিক দিয়ে অন্ধকার আর ভয়ানক ছিল, তবুও ও সাহস করে এগিয়ে যায়। তিন দিন ধরে আমি অমরেন্দ্রকে ঘরের বাইরে দেখতে পাইনি, ঘর থেকে বাইরেই বের হচ্ছে না, কি হয়েছে? অমরেন্দ্রের ঘরে গিয়ে দেখি। বিদুষা নিজের চোখ বন্ধ করে অমরেন্দ্রের উপর নজর রাখে। এরই মধ্যে অমরেন্দ্রর বন্ধু কুণাল বাইরে থেকে ডাক দেয়, আর ওর ডাকে কেউ বেরিয়ে আসে না। তখন কুণাল ঘরে গিয়ে দেখে যে অমরেন্দ্রর স্ত্রী আর ওর দুই বাচ্চা একদিকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এটা দেখে কুণাল ভয় পেয়ে যায় আর শিগগিরই গিয়ে খুলতে লাগে। আভাস পেয়ে বিদুষা চোখ খোলে আর কুণালের সামনে আসে। এখানে কি করছিস? তুই এনাকে দড়ি দিয়ে বেঁধেছিস, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। কুণাল যে বিদুষাকে মারতে এগোয়, বিদুষা নিজের শক্তি দিয়ে তলোয়ার নিয়ে কুণালকে মেরে ফেলে। আর এটা দেখে কুণালের স্ত্রী আর বাচ্চারা ভয় পেয়ে যায়, আর বিদুষা নিজের শক্তি দিয়ে ওদের অজ্ঞান করে দেয় আর জোরে জোরে হাসতে লাগে। বিদুষা কুণালের লাশ গায়েব করে দেয়। অমরেন্দ্র যখন গুহার শেষে আসে, একটা বিশাল পাথর খণ্ড দেখতে পায়। অমরেন্দ্র জোরে সেই শিলাকে ধাক্কা দেয় আর ওটা সরে যায়। আর সেই পাথরের পেছনে সেই বোতল ছিল। অমরেন্দ্র সেই বোতল নেয় আর কাকের কথা অনুযায়ী সেটাকে ভেঙে দেয়। তার মধ্যে থেকে ইয়াকশিনি বেরিয়ে আসে। ওকে সেই জাদুই আয়নার মাধ্যমে দেখো, না হলে সেই ইয়াকশিনি তোমাকে রাক্ষস রূপে এসে মেরে ফেলবে, সাবধান। ও তখন তাই করে আর ইয়াকশিনিকে আয়নার মাধ্যমে দেখে। ইয়াকশিনি যেন মানুষের মতো অপরূপ দেখতে। দর্পণের আলো যে ইয়াকশিনির উপর পড়ে, ইয়াকশিনি সাধারণ মানুষে পরিণত হয় আর শ্রাপ থেকে মুক্ত হয়। হে মানুষ, তুমি কে? আর আমাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য ধন্যবাদ। তোমাকে আমি একটা বরদান দিচ্ছি, তোমার যা মনস্কামনা আমি পূরণ করব। ইয়াকশিনি, আমার নাম অমরেন্দ্র। অমরেন্দ্র ইয়াকশিনিকে সব ঘটনা খুলে বলে। আমি সেই তান্ত্রিককে কিচ্ছু করতে পারবো না, কারণ ও আমার থেকেও বেশি শক্তিশালী। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমি তোমাকে বিদুষাকে দেব বলে কথা দিয়েছিলাম, আর তুমিও আমাকে একটা বর দেবে বলে বলেছিলে। যদি আমি তোমাকে নিয়ে না যাই, তাহলে সে আমার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলবে। আমি যদি সেখানে যাই, তাহলে তান্ত্রিক আমাকে বশে করে নেবে। আর যদি তুমি না আসো, তাহলে সেই তান্ত্রিক আমার পরিবারকে শেষ করে দেবে। ঠিক আছে, আমি আসব, চলো। কিন্তু ওর বশে আসার জন্য নয়, ওকে সমাপ্ত করার জন্য। আর ওকে মারতে তুমি আমাকে সাহায্য করবে। ইয়াকশিনি, তুমি যা বলবে আমি তাই করব। আমার কারণে সেই রাক্ষস বাইরে বেরিয়েছে, তাই আমি নিজের প্রাণ দিও, গ্রামবাসীদের আর নিজের পরিবারকে বাঁচাবো। আমি তাকে কি করে মারতে পারি? আসল কথা হলো আমাদের সাহস ওর দুর্বলতা। সেই দিনও গ্রামের সবাই সাহস করে সেই তান্ত্রিককে মেরে জ্যান্ত সেই মাটির মধ্যে কবর দিতে পেরেছিল, আর ওকে আটকে দেয়। চলো, সেই সাহস নিয়েই আমাদের ওকে আটকাতে হবে আর ওকে হারাতে হবে। ঠিক আছে, তোমাকে ওর সাথে লড়ার জন্য আমি এই শক্তিশালী তলোয়ার তোমাকে দিচ্ছি, নাও। বিদুষানি যে শক্তি দিয়ে এই সব ঘটনা জানতে পেরে ওর স্ত্রী বাচ্চাকে নিয়ে জঙ্গলে চলে যায়। ইয়াকশিনি অমরেন্দ্রর ঘরে যায়, কিন্তু সেখানে কেউ থাকে না। অমরেন্দ্র ভয় পেয়ে যায় যে কি হয়েছে। ইয়াকশিনি, বিদুষা কোথায় গেল? আমার স্ত্রী আর বাচ্চাদের দেখতে পাচ্ছি না, জানা নেই কেন আমার খুব ভয় করছে। অমরেন্দ্র, আমি আমার জাদুই শক্তি দিয়ে খোঁজ নেব যে কি হয়েছে। ইয়াকশিনি যে শক্তি দিয়ে বিদুষার খোঁজ নেয় আর ওকে একটা জঙ্গলে দেখতে পায়। অমরেন্দ্র, ভয় পেও না, বিদুষা জঙ্গলেই আছে আর আমাদেরই অপেক্ষা করছে, চলো এগোই। চলুন যাই। যখন ইয়াকশিনি আর অমরেন্দ্র জঙ্গলের দিকে রওনা হতে যায়,
অমনি অমরেন্দ্রর দাদির কথা মনে পড়ে যায়। দাঁড়াও ইক্ষিনি, কাকি আমাদের একটা শিকলের ব্যাপারে বলেছিল, সেই শিকল যতক্ষণ তার গলাতে থাকবে তখন আমরা তাকে শেষ করতে পারি। হ্যাঁ, সেই শিকল তোমার কাছে আছে, ওকে এক্ষুনি নিয়ে এসো অমরেন্দ্র। আর কল্পনার লুকানো সেই শিকল অমরেন্দ্র নিয়ে আসে, আর সঙ্গে সঙ্গে অমরেন্দ্র আর ইক্ষিনি সেই জায়গায় পৌঁছে যায়। বিদুষা, তুমি যেমন বলেছিলে আমি ইক্ষিনিকে নিয়ে আসলাম, স্ত্রী বাচ্চাদের ছেড়ে দাও। আমি সবকিছু জানি, তুমি ইক্ষিনির সঙ্গে আমাকে মারতে এসেছো না, তোমাকে ক্ষমা করব না, এখানে তোমার স্ত্রী আর বাচ্চাদেরকে মেরে ফেলবো। এটা শুনি অমরেন্দ্র শীঘ্রই তলোয়ার বের করে বিদুষার উপর হামলা করে, কিন্তু বিদুষার ওকে মারতেই অমরেন্দ্র দূরে গিয়ে পড়ে আর তলোয়ার ছিটকে পড়ে। দাঁড়াও বিদুষা, আমি এসেছি তো, আমাকে বিয়ে করে নাও, কিন্তু ওদের ছেড়ে দাও। ঠিক আছে ইক্ষিনি, ছেড়ে দেব, তুমি তাড়াতাড়ি নিজের শক্তিশালী মুকুটটাকে মাটিতে রেখে আমার সঙ্গে বিবাহ করো। কি করবে তা বুঝতে না পেরে ও নিজের শক্তিশালী মুকুটকে মাটিতে রেখে বিয়ের জন্য এগিয়ে যায়। আর বিদুষার ইক্ষিনিকে বিয়ে করার আনন্দে তন্ময় হয়ে ইক্ষিনিকে দেখতে লাগে, আর সুযোগ পেয়ে অমরেন্দ্র সেই শিকল ইক্ষিনির দিকে ছোড়ে, আর সেই শিকল ইক্ষিনি বিদুষার গলায় পরিয়ে দেয়। বিদুষা চেঁচাতে চেঁচাতে শিকলের সেই শক্তিতে বন্দী হয়ে যায়, আর তখনই অমরেন্দ্র তলোয়ার বের করে বিদুষাকে মারতে যায়। দাঁড়াও অমরেন্দ্র, ওকে মেরো না, ওকে জ্যান্ত জ্বালাতে হবে। ইক্ষিনি আবার নিজে সেই মুকুট পরে নেয়। আমি আমার শক্তি দিয়ে ওকে আর ফেরত আসতে দেব না। বিদুষাকে নিজের শক্তির মাধ্যমে একটা গাছে আটকে ভস্ম মন্ত্রের উচ্চারণ করে। হম বিভম ভীষম ভম ভীষম ভাসম বায়ু কর্ণিকা ভাসম। এই মন্ত্রটা পড়তে বিদুষার পায়ের তলা থেকে আগুন জ্বলতে লাগে আর বিদুষা জ্বলতে লাগে। বিদুষার আওয়াজে পুরো জঙ্গল কেঁপে ওঠে। ইক্ষিনির কারণে বিদুষা পুরো নষ্ট হয়ে যায়। অমরেন্দ্র, তুমি বা তোমার পরবর্তী প্রজন্মের কোনো পুরুষ গ্রামের সীমা পার করে গ্রামের বাইরে পা রাখে, বিদুষা আবার জীবিত হয়ে গ্রামের বাইরে পা রাখা পুরুষকে আহ্বান করবে আর এই গ্রামবাসীদের থেকে নিজের প্রতিশোধ নেবে। সাবধান। ঠিক আছে ইক্ষিনি, আমি আর আমাদের বংশধর এই সীমাটাকে আমরা পার করব না, আমি এই ব্যাপারে খেয়াল রাখব। আমি বিদুষাকে এই মাটিতে আর ফিরতে দেব না, আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ মা। ইক্ষিনি গায়েব হয়ে যায় আর বিদুষার মৃত্যুর পর গ্রামে শান্তি বিরাজ করে। অমরেন্দ্র স্ত্রী খুব খুশি ছিল, কারণ তাদের কুয়োতে অনেক জল ছিল।